তো সামাজিক ভুল হতে 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 মানুষ কোরআনে ভুল করে ফেলেছে দেখেন আছে শরীফ নাম নাম আল্লাহ দিয়েছেন জাতির পছন্দ হয়নি তার মধ্যে ঢুকেছে কোরআন শরীফ দেখেন মানুষ কত কারিগর বাপরে বাপ চাপায় নবাবগঞ্জের মানুষ নকশি কাঁথা বিক্রি করে সেই সাথে খেতে দেখেন দেখেন কত ডিজাইনার বাবারে বাবা আল্লাহর কোরানুল করিমের মধ্যে ও লিখে দিয়েছে কোরআন শরীফ কে বললো কোরআন শরীফ বলতে হবে কোরানুল করিম খালি কোরআন কোরান মাজিদ ছাপ্পান্নটার উপরে নাম রয়েছে আর আপনি আমি কোরান কোরান পর্যন্ত ছাড়িনি বুঝতে পারেন তাহলে এবার আপনি বলে কোরানও কি ভুল থাকে জি এক শ্রেণী মানুষ যে ভুল করে নিজের মন মতো ধর্মটাকে মানার চেষ্টা করে বলছিলাম এটা তো ভুল দেখলাম তাই বললাম এবার আমার আর একটা হাদিস আমার আগের আলোচক আলোচনা করলেন বোধহয় দোয়ানি দোয়ানি তো বিষয় হচ্ছে হুদাইফা রাজি আল্লাহ আনু বলেন রসুল সাল্লাম বলেছেন কোন জাতি যদি আল্লাহ সোবান হককে প্রচার করার ব্যাপারে তার মুখটাকে বন্ধ করে নেয় হক কথা জানা জানার পরেও যখন সে তার মুখটাকে বন্ধ করে নেয় সে সমাজে বিদাত সৃষ্টি হয়ে যায় তখন আল্লাহ সোবান নিজ দায়িত্বে ওই জাতির উপরে গজব প্রেরণ করেন তখন এলাকার সমস্ত মানুষ দোয়া করেও ওই দোয়া আসমান পর্যন্ত যায় না হাদিস তিরমিজির একটা হাদিস যদি আজকে চাপায়ের মানুষকে বোঝাতে পারি দিন রাত আপনি সম্মিলিত মনোজাত করছেন করেন না কথা বুঝেন আমার করেন কিনা দিন রাত সম্মিলিত করছেন আরে মসজিদে তো করছেন করছেন মানুষটা মারা গিয়েছে তারও তারপরে করছেন আচ্ছা করেন আমি আপনার সম্মিলিত তো সরাসরি দোয়া কবুল হয় আল্লাহর কাছে চাইলে সরাসরি কি হয় দোয়া কবুল হয় তো আল্লাহর কাছে চাইলে দোয়া কবুল হয় তো আপনি যে আল্লাহর কাছে চাইলেন আল্লাহ দোয়া যে আসমান পর্যন্ত পৌঁছালো না আপনি কি বুঝতে পারেননি যে আপনার সমাজে অন্যায় চলছে নাহলে হাদিসের কি করবেন আল্লাহ যে নিজ দায়িত্বে গজব পাঠাচ্ছেন আপনাদের মধ্যে আমাদের মধ্যে যে ইউনিটি নাই তার কারণটা কি বুঝতে পারেননি তার কারণটা হচ্ছে কোরআন এবং সহিদ সন্না থেকে আপনি আমি দূরে সবাই নিজেদের পকেটের কথা আমরা নিয়ে ব্যস্ত সবাই নিজেদের পকেটের কথা নিয়ে আমরা ব্যস্ত জি নইলে আপনার দোয়া কেন কবুল হবে না দোয়া তো কবুল হওয়ার কথা ছিল কিন্তু আপনার দোয়া কবুল হয় না দাবের রজ্জাল্লা বলেন রসুল সাল্লাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ শোভনাত আলাহ বলছেন জিবরায়েল জি বলেন যাও তো চা মানুষকে উল্টে দিয়ে আসো জি হাদিসের চা পায়ের মানুষ নাই আপনাকে বোঝানোর জন্য বুঝেন চা মানুষকে মানুষ সদ্য উল্টে দিয়ে আসো চরম পাপে নিত্য রয়েছে। রসুসাল্লাম যে নীতি কথা নীতির কথা বলেছেন সেই নীতিকে তোয়াক্কা করে নিজে ইঞ্জিনিয়ার হয়ে ও জাতিকে উল্টো পাল্টা কথা বুঝাচ্ছে। নিজের ধর্মের ব্যবসাকে ঠিকিয়ে রাখার জন্য নিজের পকেটের তৈরি হাদিস জাতির সামনে পেশ করছে নিতে পারে না অতএব গোটা চাপায়ের মানুষকে উল্টে দিয়ে বাইহাকির হাদিস তো এখন জিবুরা আল্লাহ সাদু সাল্লাম এসেছেন এসে বলছেন আল্লাহ চাপায় এসে দেখছি এক ব্যক্তি দুই ব্যক্তি হাদিসে এক ব্যক্তি এসেছে আমি আপনাকে বোঝাচ্ছি চাপায়ে এসে দেখছেন যে পাঁচজন ব্যক্তি খুব আল্লাহ খুব আল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরে ব্যস্ত তাহার যদি তারা যে এখানে আছে আল্লাহ তাদেরকে বের করে কি আমি চাপায়ের মানুষকে উল্টে দেব। তুমি যে কমকে ধ্বংস করতে বলেছ তুমি যে কমকে উল্টাতে বলেছো এই দু একজন আলেমকে বের করে কি উল্টাবো তখন আল্লাহ তারা তাকে বলছে ইব্রাহিম তাদের সহ উল্টাও তাদের সহ উল্টাও তাদেরকে দিয়েই শুরু করো কেন কারণ ব্যাপারে ব্যাপারে আমার আমি আল্লাহর হকের 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 ব্যাপারে জাতির সামনে তার মুখটা বন্ধ ছিল কিসের ভয়ে জানি না কিসের লোভে জানি না আছে না কিছু মানুষ কিছু মানুষ দেখবেন এরকম আছে বাবা অত ভেতনার দরকার নেই কালকে সকালবেলায় উঠে এই এলাকার বহু মানুষ এই কথা বলবে যে জলসা দিলা দিলা সম্মিলিত মোনাজাতের ব্যাপারে আলোচনা করার কি দরকার ছিল বলবে না এ কথা বলবে আপনি দেখে নিন মিলে নিন তারপরে আবার কত বড় জাহেল আমরা কত বড় জাহেল তারপরে আবার কি বলবে জানেন আমি আমি এটা জানি এটা বলবে কারণ এই রোগের ট্রিটমেন্ট তো করছি রাতের পর রাত এ রোগের ট্রিটমেন্ট করছি তো আগে অ্যান্টিবায়োটিক টাইম নিয়ে হাতে দিয়ে আসছি এখন খাবেন না কিন্তু বুঝেননি কথা অ্যান্টিবায়োটিক এমনি আপনাকে দিয়ে যাচ্ছে এখন খাবেন না কারণ এখন কেন খাবেন যখন এই আমার অসুখটা দেখবেন সমাজে তখন অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকটা দিবেন মানে এক্সট্রা ডাক্তারে দেয় না যদি না শুকায় ঘাটা আপনার অ্যান্টিবায়োটিক ইউজ করেন তো সাইনুর রহমান অ্যান্টিবায়োটিক দিছে এবার রোগটা কি দেখা দেবে কালকে সকালবেলায় চায়ের দোকানে আরে চায়ের দোকান মানে তো মিনি সংসদ ভবন তো ওই মিনি সংসদ ভবনে কি বলবে জানেন বহুত আলেম আলেম আছে অমক আছে তমক আছে তারা চা পান বিড়ি জর্দার সিগারেট খেতে খেতে বলবে আরে সবই যে ভুল বলে গেল রে আমাদের বাপদাদা কি কম বুঝতো নাকি পৃথিবীর সবচেয়ে সেরা পৃথিবীর সবচেয়ে সেরা দলিল কি আমাদের দাদা কি কম বুঝতো এটা যে বলবে আমি গ্যারান্টি আপনি স্ট্যাম্প পেপার নিয়ে আসলে আমি সই করে দেব তবে এটা যে বলবে তখন তখন এই অ্যান্টিবায়োটিক বুঝেননি এক শ্রেণী মানুষ কি বলবে এতদিন আমাদের বাপদাদা ভুল করলো তাহলে বলে যাক সাইনুর রহমান বলুক আমার বাপ জাহান আমাদের আমাদের পুরোপুরি সবাই জাহান নামি যে কথাও তো কঠিন সবাইকে জাহান্নামে পাঠিয়ে দেবো হয় নাকি এটা কেমন কথা এটা কেমন কথা আমি তোর ফজলুল করিম না যে আমার লোককে শুধুমাত্র জাহাজে করে পার করব। এটা তো পারি না আমি তো তখন এই এই শ্রেণীর লোকরা এই কথা বলবে আমাদের বাপদাদাকে এতদিন ভুল করেছে তখন আর পাঁচটা মানুষ ইভেন চায়ের দোকানদার ও সকালবেলা ভোরবেলা যায় ও বেলা ভোরের তিনটে সময় উঠে চায়ের দোকান খোলে আর রাত্রি এগারোটার সময় আসে ও দুনিয়ার কিছু বোঝে না ওই চা চা পাতা আর ওই চিনি ছাড়া যে কিছুই বোঝে না ওর তিনটার মধ্যে সীমাবদ্ধ সে বলবে জি জি ঠিক বলেছেন গো ও বলবে এক ছাড়া তো তাই করে না আবার দোকানে টিভি রেখেছে জানেও না যে হারাম টিভি রেখে ওই ইনকাম করা এবার ও ইন্ডিয়ান আমাদের দেশের গান চালায় আমাদের দেশের সিনেমা চালায় আর টুপিলা দাঁড়িয়েলা লোকরা ওখানে দেখে মানে ওটা ওয়াজিব

এখানে লিখে দিলেন এখন এখানে লিখে দিলেন বলতে গিয়ে যে আমি একটু বিপদে পড়ে গেলাম একটু আপনাকে বুঝাই রাস্তায় দেখবেন উঁচু নিচু জায়গা থাকে উঁচু নিচু কি বাম্পার বলেন না চিরকাল শুনে আসছেন বাম্পার কিনা আমি বলছি বাম্পার বলে কোনো শব্দ ইংরেজিতে নাই বাম্পার বলে কোনো শব্দ ইংরেজিতে নাই কথাটা হচ্ছে বাম কি বাম যেমন আপনাকে যদি আমি এখন বলি যে বলেন তো আপনি লাদেনকে চিনেন কিনা মানে টিভিতে দেখেছেন পত্রিকা দেখেছেন সবাই হাত তুলবেন জি দেখেছি আমরা দেখিনি আমরা দেখেছি আমি বলছি আল্লাহর কসম করে বলছি আপনারা কেউ লাদেনকে দেখেননি আপনি দেখেছেন ওসামাকে লাদেনের ব্যাটাকে আমাদের মাইন্ডসেট আপটা দেখেন ঠিক না আমরা দেখেছি ওসামা বিন লাদেন লাদেনের ব্যাটাকে অথচ লাদেন মানে ওসামাকে মনে করি ঠিক না আপনি যেমন সাইকেলকে পাম্প দিতে যান ওই দোকানে গিয়ে বলেন যে ভাই একটু পাম্পারটা দেন জিনা পাম্পার যে পাম্প করে তাকে বলা হয় মানে আপনি পাম্পার আমি পাম্পার যদি পাম্প করি ওই মেশিনটার নাম হচ্ছে পাম্প মেশিন আপনাকে বলতে হবে পাম্প মেশিনটা দিন এগুলো হচ্ছে সামাজিক ভুল করি কি না আমরা তো সামাজিক ভুল হতে 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 মানুষ কোরানে ভুল করে ফেলেছে দেখেন লিখা আছে কোরআন শরীফ কোরানুল করিমের ছাপ্পান্নটা নাম আল্লাহ সোমোনা তালা দিয়েছেন ছাপ্পান্নটা নাম জাতির পছন্দ হয়নি তার মধ্যে ঢুকেছে কোরান শরীফ দেখেন মানুষ কত কারিগর বাপরে বাপ চাপাই নবাবগঞ্জের মানুষ নকশি কাঁথা বিক্রি করে সেই সাথে খেতে দেখেন দেখেন কত ডিজাইনার বাবারে বাবা আল্লাহর কোরআনুল করিমের মধ্যে ও লিখে দিয়েছে কোরআন শরীফ কে বলল কোরআন শরীফ বলতে হবে কোরআনুল করিম খালি কোরআন কোরআন মাজিদ ছাপ্পান্নটার উপরে নাম রয়েছে আর আপনি আমি কোরআন কোরান পর্যন্ত ছাড়িনি বুঝতে পারেননি তাহলে এবার আপনি বলে কোরআনও কি ভুল থাকে জি এক শ্রেণীর মানুষ যে ভুল করে নিজের মন মতো ধর্মটাকে মানার চেষ্টা করে বলছিলাম এটা তো ভুল দেখলাম তাই বললাম এটা তো ভুল দেখলাম তাই বললাম এবার আপনাকে বলতে চাইছি যে মিনি সংসদ ভবনে কি বলবে দলিল আমাদের বাপ দাদা কি কম বুঝে আমাদের বাপ দাদা একজন ভুল করে গিয়েছে আমার হাতে কোরআনুল করিম রয়েছে সুরা বাকারা সুরা নম্বর দুই আয় তোমার একশো সত্তর সুরা মাইদা সুরা নম্বর পাঁচ আয় তোমার একশো চল্লিশ সুরা আরাপ সুরা নম্বর সাত আয়াত নম্বর সত্তর সুরা লুকমান সুরা নম্বর একত্রিশ আয়াত নম্বর ছয় একুশ সুরা আম্বিয়া ছয় নম্বর একুশ আট নম্বর তিপ্পান্ন এতগুলো জায়গায় আল্লাহ সুবানা আতালা বলছেন যে ওদের কাছে যদি হকের দাওয়াত নিয়ে যাও তারা বলবে আমাদের বাপ দাদা কি কম বুঝতো আল্লাহ সুবানা আতালা এতগুলো যতগুলো আয়াত বললাম প্রত্যেকটা আয়াতে আল্লাহ সুবানা আতালা কি বলছেন যে তারা এ কথা বলবে অথচ তাদের বাপ দাদা দিন ধর্ম কিছুই বুঝতো না